हेलो ऑल ऑफ माय फ्रेंड्स प्रतिबारेर मतो एबार हाजिर होलाम आमी सांबादिक कुद्दूस आपनादेर माझे प्रतिबारेर मतो एबार आमरा तुले धरब एकदल भादाइन्ना यूट्यूबारदेर जातिर सामने। तो चले आसछे छोट्ट एकटा इंट्रोर पर, आशा करी संगेई थाकबेन। आजकेर पर्वे आमादेर गुथागुथि काटाजुक्त पथेर संगी होते निये एसेछि अत्यंत जनप्रिय हैंडसाम स्टाइलिश लुक लाइक ए मंकी कालाबांदर ओह नो ना नादार आमादेर सकलेर परिचित राना भाई। तारই সাথে আছে তার एक भाताइमा बंधु जाके देखले मेरा टाना 3 दिन बমি আটকে রাখতে পারে না, ख्यात कमिटीर सम्राट आबुल भाई। एतटुकुतेই शेष नय, आमादेर साथे आरो आছেন सकलेर प्रिय मादारचोद अंकेल, जाके देखलेই मन চাই ওপর থেকে নিচে পর্যন্ত জুতো দিয়ে মালিশ করি। আমাদের সকলের প্রিয় রহিম চাচা। সবাই হয়তো বলছেন সবার পরিচয় দেওয়া শেষ হলো, কিন্তু যার জন্য মূলত আমরা তাদের ভিডিও দেখি সেই গ্ল্যামার কুইন গরিবের রানী, পেতনির মতো দেখতে রানার একমাত্র রেজিস্ট্রেশন করা গার্লফ্রেন্ড জোনাকি। সুধী, তাহলে আমাদের পরিচয় পর্ব এখানেই শেষ হলো। এখন আমরা সরাসরি চলে যাব জনপ্রিয় অভিনেতা রানার কাছে। জি বলেন তো, প্রথমেই বলুন এত বাজে চেহারার পরও আপনি কিভাবে অভিনয়ে আসলেন? অ্যাট ফার্স্ট অ্যাক্টিং আসতে চেহারা লাগে না, যোগ্যতা লাগে, যোগ্যতা। তো সেটাই তো আপনার মধ্যে নেই। আমার কি আছে না সেটা আমি বুঝবো, আপনার কাছে ইন্টারভিউ নাও, আপনি সেটা করেন, আমি আমার কাজই করছি। আচ্ছা বাদ দেন এসব, আপনি এসব বাদ দেন, এখন বলুন কিভাবে লাইনে আসা হলো? আমি তো জানতাম আমি কি জিনিস, সেই ছোট থেকেই আমার অভিনয় করার অনেক ইচ্ছা ছিল। ক্যামেরা দেখলে আমার ভিতরে লুকিয়ে থাকা অভিনয়গুলো লাফিয়ে লাফিয়ে আসতো। আমি একটা প্রতিভাবান ছেলে। আব্বা জান একটু আসতে, হইছে আপনি এবার একটু থামুন, আপনার আব্বার কথা বোঝা গিয়েছে আপনি কোন লেভেলের ফাঁকাবাজ। সুপ্রিয় বন্ধুরা, এবার আমরা চলে যেতে চাই গরিবের রানী গ্ল্যামার কুইন জোনাকির কাছে। জি বলুন। আচ্ছা আপনার কাছে জাতির একটাই প্রশ্ন, আপনি কি আসলেই মেয়ে? না মানে জাতি জানতে চাইছে আর কি। আমি ছেলে নাকি মেয়ে ওটা রানা জানে। আচ্ছা আপনি রাখেন, আপনি একটু বেশি ভিতরে ঢুকে যাচ্ছেন, আপনি যে মেয়ে সেটা আমি বুঝতে পারছি। এবার তাহলে চলে যাওয়া যাক রানা ভাইয়ের অত্যন্ত কাছের বন্ধু আবুল ভাইয়ের কাছে। তো ভাইয়া কেমন আছেন আপনি? এই তো মাদারচোদ বালা আছি। প্রিয়াঙ্কা গরত ডরননি হনো মাদারচোদ, সুন্দর করে কথা বল না, গালি দিস কেন? আমাদেরকে পুরো দুনিয়া দেখতেছে। ও আচ্ছা সরি। তো আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন হলো, আপনাকে তো মেয়েরা জুতা দিয়ে গনে না, তো কিসের পার্ট এত আপনার? কেউ জুতা দিয়ে গলিলে কি আমি 5 টাকা পাবো? ওমা এটা দেখি ও ফুবাইয়ের ফ্যান। ফ্যান না, আমি তার ভক্ত। আচ্ছা বাদ দেন, আপনার ইন্টারভিউ শেষ, নাইলে একটু পর পরে আপনি ব্যাটকানে শুরু করবেন। তো সুপ্রিয় বন্ধুগণ, আমরা এখন চলে যেতে চাই জাতির একজন আদর্শ, একজন ব্রতবৃক্ষ, একজন ভাদাইম্মা পিতার কাছে। তো চাচা কেমন আছেন আপনি? এতক্ষণ বালা আছিলাম, কিন্তু আপনি যে পরিচয়টা দিলেন আমার আর তো মনে হয় না বালা থাকবে। বেয়াদব চুপ কর। সত্যি অনেক দুঃখিত চাচা আপনার এত বাজে একটা পরিচয় দেওয়ার জন্য। আপনাকে ফকিন্নির পুত বলার দরকার ছিল আমাদের। এই তখন থেকে দেখতেছি আমার আব্বা রাজা বলে কথা বলে যাচ্ছেন। তাহলে দিচ্ছেন সমস্যা না কিন্তু সম্মানের সাথে দিবেন বাপ ভাই আমার কি নো অপদত্তের বাচ্চা তুই গড় সব अरे कोई जन चाचा इंटरव्यू चलो तो तर बच्चे तू इंटरव्यू कहता रे पूरी।